বাবার সাথে একটু কথা বলা যাবে? বাবা কাস্টমার আইছে, মালপাতি আছে, মনে হয় আছে, আপনি একটু বাজায় দেখেন। ওরে জলদি ডাক দে ভাই, আপনি আসেন আসেন, বাবা আপনার সাথে সাক্ষাৎ করতে চাইছে। আর এই যে বাবার তোবারক, একটু খেয়ে নেন। না 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 থাক, আসলে আমি আজকে রোজা। ও আচ্ছা ঠিক আছে, বসেন। বাবা খুব সমস্যায় পড়ে আপনার কাছে এসেছি। কি সমস্যা? আমি একজন বেকার মানুষ, প্রতিনিয়ত চাকরি নিয়ে হতাশায় ভুগছি। অনেক দুয়ারে দুয়ারে গিয়েছি কিন্তু কোনো উপকার হয়নি। আপনি একটা ব্যবস্থা করে দিন না বাবা। খুব জটিল বিষয়, তোর অতীত আর ভবিষ্যৎ দেখলাম, খুব অন্ধকার, খুব অন্ধকার। আহারে, সবাই বলে আপনি নাকি যে কোনো সমস্যার সমাধান করতে পারেন, আপনি চাইলে নাকি যে কোনো কিছুই করতে পারেন। বাবা গত 600 বছর ধরে লক্ষ লক্ষ মানুষের সমস্যার সমাধান করে আসতেছে। বাবা আমার জন্য কি কিছু একটা করা যায়? এটা বাবার জন্য কোনো বিষয় না, কিছু একটা করেন বাবা। করা যাবে, তবে পয়সা লাগবে, পয়সা লাগবে। কি লাগবে ভাই? কি যে কন না আপনি, টাকা লাগবে, টাকা। ও আচ্ছা আচ্ছা, বাবা কত টাকা লাগবে? শোন, আমি মানুষের উপকার করতে ভালোবাসি, তুই 10-12 লক্ষ টাকা নিয়ে চলে আয়। এত টাকা কোথায় পাবো বাবা? দেখেন ভাই, টাকা ছাড়া কিন্তু কোনো কথা হবে না, আপনি বাবার মূল্যবান সময় নষ্ট করতেছেন, জান তো। আচ্ছা 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 আচ্ছা, আমি 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 ম্যানেজ করছি। কিন্তু বাবা এই কাজ যে হবে এটার গ্যারান্টি কি? গ্যারান্টি? গ্যারান্টি বাবার কাজের উপর গ্যারান্টি? ওই মিয়া, আপনি কি বাবার কাজকে সন্দেহ করেন নাকি? উনি কিন্তু চাইলে যে কোনো কিছু করে ফেলতে পারেন। যে কোনো কিছু? বাবা নিজের ক্ষমতায় করে দেখাবেন। তাহলে বাবা কি 5 জগ পানি খেয়ে উনার পেশাও আটকে রাখতে পারবেন? আপনার তো সাহস কম না ভাই, আপনি বাবাকে চ্যালেঞ্জ করতেছেন। কি আর করবে এই বেকার ছেলে, হ্যাঁ আসছে আমার ভুল ধরতে। এটা এমন অভিশাপ দেব তোকে, জীবনেও চাকরি পাবে না। হ্যাঁ, গত 2 বছর ধরে আমি অলরেডি একটা চাকরি করছি। আপনি আসলে অতীত বা ভবিষ্যৎ কোনোটাই দেখতে পান না, মানুষের ইমোশন নিয়ে খেলে নিজেদের পকেটটাই ভারী করতে পারেন। আমাদের ক্ষমা করে দেন ভাই, আমাদেরকে ক্ষমা করে দিন প্লিজ। আমি একজন সাধারণ মানুষ, আসলে আপনাদের ক্ষমা চাওয়া উচিত শুধুমাত্র আল্লাহ তাআলার কাছে, কেবল উনিই আপনাদেরকে ক্ষমা করতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু, ইটস ইওর বয় KGP। আই নো ইদানিং স্কিট বেসড ভিডিওতে একটু চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে গাইস, কারণ আমার পড়াশোনা আমার চাকরি বাকরি দুটো মেনটেন করে আমাকে যা করার করতে হয়। আই ক্যান্ট এক্সপ্লেন এভরিথিং দ্যাট ইজ গোয়িং অন ইন মাই পার্সোনাল লাইফ, বাট আপনারা সবসময় শুরু থেকে যে ভিডিওতে সাপোর্ট দিয়ে আসতেছেন সেই সাপোর্টটা আমাকে সবসময় দিয়ে আসবেন। আজকে ভিডিও যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন ভিডিওতে, এবং ইনফরমেটিভ কিছু শিখে থাকলে বা জেনে থাকলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিতে ভুলবেন না। তো আমার জন্য সবাই বেশি বেশি করে দোয়া করবেন,
ইনশাআল্লাহ আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। টিল দেন আসসালামু আলাইকুম।